এমডি আরফান রহমান সাকিব আপনি লিখেছেন, সম্প্রতি ভারতের এক যুবক পায়ে হেঁটে হজ করার প্রতিজ্ঞা করেছেন। প্রযুক্তি ব্যবহারের সুযোগ থাকা সত্ত্বেও এ ধরনের প্রতিজ্ঞা করা কি সঠিক? এতে কি বিশেষ কোনো ফজিলত আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৌলিকভাবে হজ কেউ পায়ে হেঁটে করতে পারেন, আবার বাহনে চড়েও করতে পারেন। কোরআনে কারিমে সূরা হজ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদ্দিন ফিন্নাসি বিল হজ ইয়াতুকা রিজালাম আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যার অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আপনি ঘোষণা করুন তারা যেন বাইতুল্লাহকে কেন্দ্র করে, বাইতুল্লাহকে উদ্দেশ্য করে হজ এবং উমরা করতে আসে। এবং এই আশাটা কেউ পায়ে হেঁটে আসতে পারে, কেউ ওঁটে চড়ে আসতে পারে, দূর দূরান্ত থেকে মানুষ আসবে বিভিন্নভাবে দলে দলে। এ আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে হজ করতে কেউ বাহনে চড়ে যেমন আসতে পারে, পায়ে হেঁটেও একইভাবে আসতে পারেন। এটি মৌলিকভাবে জায়েজ আছে, পায়ে হেঁটে আসা কোনো নিষিদ্ধ বিষয় নয়। তবে যদি কারোর বাহনে চড়ে আসার সামর্থ্য থাকে, তারপরও তিনি বাহনে না চড়ে পায়ে হেঁটে আসার বিশেষ কোনো তাৎপর্য শরিয়া দৃষ্টিকোণ থেকে নেই। কেউ যদি একান্ত নিজের শখের বশে এটি করেন, সেটি তার শখের ব্যাপার। বাট শরিয়ার দৃষ্টিকোণ যদি আপনি জানতে চান, তাহলে শরিয়ার দৃষ্টিকোণ হলো যে বিশেষভাবে আপনি নিজেকে কষ্ট দেওয়ার মধ্যে বিশেষ কোনো সওয়াব বা ফজিলত নিহিত নেই। আমরা অনেক সময় মনে করি যে কোনো ইবাদত, যে কোনো ভালো কাজ করতে কষ্ট যত বেশি করা যাবে তত বেশি সওয়াব হবে। হ্যাঁ, এটা ঠিক যে হাদিসে আছে, ইন্না আজামাল জাজাই মা আজামিল বালা, যখন কোনো মানুষের কষ্ট বেশি হয় তার সওয়াব বেশি হয়। কিন্তু এটি সাধারণভাবে প্রযোজ্য নয় সব ক্ষেত্রে। বরং আপনার ইচ্ছার বাইরে কখনো কষ্ট করতে হয়েছে আপনাকে, তখন আপনি আল্লাহকে সওয়াব বেশি পাবেন। কিন্তু আপনি একটা কাজ কষ্ট ছাড়াও করতে পারেন, তারপর আপনি কষ্ট করে করেছেন, এর কোনো বিশেষ তাৎপর্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কষ্ট করা বহু মানুষকে নিরুৎসাহিত করেছেন অপ্রয়োজনীয় কষ্ট করা থেকে, নিজেকে কষ্ট দেওয়া থেকে। বিশেষ করে হজের বিষয় সুনির্দিষ্ট করে আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারী তিনি প্রশ্ন পাঠিয়েছেন যে তিনি মানত করেছেন পায়ে হেঁটে গিয়ে হজ করবেন, অথচ বাহনে চড়ে হজ করার সুযোগ ছিল তার, তারপর তিনি পায়ে হেঁটে গিয়ে হজ করবেন, এই মর্মে তিনি মানত করেছেন, এই মানত তিনি পুরো করবেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফতোয়া দিলেন যে তিনি যেন বাহনে চড়ে হজ করেন, তিনি যেন অপ্রয়োজনে নিজেকে কষ্ট না দেন। কারণ এই পায়ে হেঁটে হজ করা এটা আলাদা কোনো ইবাদত নয়, বরং বাহনে চড়া যেমন জায়েজ, পায়ে হেঁটে এমন একটা জায়েজ একটি কাজ। অতএব এই মর্মে তিনি মানত করবেন না, নিজেকে অপ্রয়োজনীয় কষ্ট দিবেন না। আর একইভাবে আমরা আরেকটি হাদিসের কথা জানি যে একজন বৃদ্ধ মানুষ তিনি তার দুই পুত্র সন্তানের সহযোগিতায় বেশ কষ্ট করে হেঁটে হেঁটে তিনি হজে যাচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটির অবস্থা দেখে বললেন যে লোকটির কী হলো, এমন কেন করছে সে বাহন থাকা সত্ত্বেও? তখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, তিনি এভাবে হজ করবেন তিনি প্রতিজ্ঞা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তাকে নির্দেশ করো সে যেন বাহনে চড়ে, কারণ তার এই অযথা বা অপ্রয়োজনীয় কষ্ট থেকে আল্লাহ তাআলা অমুকাপেক্ষী, আল্লাহ তাআলা এটার মুকাপেক্ষী নন। এই দুটি হাদিসকে সামনে রাখলে আমরা দেখি যে আপনি বাহনে চড়ে হজ না করে পায়ে হেঁটে হজ করলে বিশেষ কোনো ফজিলত বা তাৎপর্য আছে এমনটি মনে করার কোনো কারণ নেই। শখের কথা বলেছি, এটা আপনার ব্যক্তিগত বিষয়। বাট শরিয়ার দৃষ্টিকোণ থেকে যদি আপনি এটাকে ফজিলতপূর্ণ মনে করে করেন, তাহলে এটা ভুল হবে যদি বাহনে চড়ে আপনার হজ করার সামর্থ্য থাকে। হ্যাঁ, ব্যাপারটা যদি এরকম থাকে যে না, বাহনে চড়ে হজ করার জন্য যেরকম আর্থিক সঙ্গতি দরকার সেটি আমার নাই, তো আমি পায়ে হেঁটে গেলে আমার এত টাকা লাগবে না, টাকা বাঁচবে, বা সেই সামর্থ্য আমার আছে, তাহলে সেক্ষেত্রে আপনি সেটি করেন, সেটি ভিন্ন বিষয়। আর আল্লাহ মাফ করুক, এক্ষেত্রে যদি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করা কিংবা মানুষের কাছে পপুলার বা পরিচিত হওয়ার মতো কোনো অসৎ উদ্দেশ্য কারোর থাকে, এটা শুধু হজ নয়, যে কোনো ভালো কাজের ক্ষেত্রেই এরকম কোনো উদ্দেশ্য যদি থাকে, আল্লাহ মাফ করুক, তাহলে সেই ভালো কাজটি মন্দ কাজে পরিণত হবে। এবং এই ধরনের অসৎ উদ্দেশ্য আমাদের অনেক কাজের মধ্যেই থেকে থাকে। আমরা ওয়াজ নসিহত করি, আমরা দাওয়াতের কাজ করি, আমরা দান করি, আমরা হজ উমরা করি, অনেক ক্ষেত্রেই আমাদের অসৎ উদ্দেশ্য ঢুকে পড়ে। সেই জন্য আল্লাহর কাছে আমাদের পানা চাইতে হবে। খোলাসা কথা হলো যে পায়ে হেঁটে হজ করা মৌলিকভাবে কোনো নাজায়েজ কাজ নয়। বিশেষ করে যার পায়ে হেঁটে করারই সঙ্গতি আছে তিনি সেটাই করবেন, কিন্তু বাহনে চড়ে হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও পায়ে হেঁটে হজ করার বিশেষ কোনো তাৎপর্য শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাই। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপ্রয়োজনে নিজেকে কষ্ট দেওয়া মানুষদেরকে বাহনে চড়ার নির্দেশ দিয়েছেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।